আমারই সবকিছু দখল করে আমাকে পথে বসিয়ে গরিব বানিয়ে তুই সুখী তো ফারিয়া? তুই তোর মতো সুখী থাক, আমাকে আমার মতো সুখী থাকতে দে। তোরা আর কখনো আমার পথ আটকে দাঁড়ানোর সাহস করিস না, তাহলে আমার থেকে খারাপ এই পৃথিবীতে আর কেউ হবে না। মা তোমাকে পোছা ভাবছে। বিয়ের এক মাসের মাথায় যদি মেয়ের জামাই সবকিছু হারায় তাহলে তো মায়ের সেটা ভাবা কোনো ভুল কিছু নয়। চলো এখন আমরা মায়ের কাছে যাই। চলো যাই। কি হয়েছে বাবা? হ্যাঁ কি হয়েছে? না বাড়ির যে অবস্থা কি করে বলি এখন। আরে বলে ফেলো না বাবা। মানে খাবার তো দেরি আছে, একটু চা চা হলে। মায়ের মাথা এমনিতেই গরম, তার উপরে এখন চা চাইলে ফায়ার সার্ভিস ডাকতে হতে পারে। আচ্ছা ঠিক আছে। এই এই ছেলে আবার বাড়িতে কখন ঢুকলো? আপনি এখনো জাননি? না মানে একটু উপরে ছিলাম। উপরে ছিলে মানে উপরে কোথায় ছিলে? লিলির সাথে ছিলাম, যে লিলি আর আমি মিলে একটা ঘুড়ি বানিয়েছি। আসলে করোনার সময় বাসার বাইরে যাওয়া একদম ঠিক নয়, তাই ভাবলাম একটা ঘুড়ি বানিয়ে দিলে সারাদিন ঘুড়ি উড়াবে আর ফোনে কথা বলবে। এই কি বলছো এসব? আর ঘুড়ির সাথে একটা লাইটও লাগিয়ে দিয়েছি, তার মানে রাত্রেবেলাও যদি ঘুড়ি উড়াতে ইচ্ছে করে সবাই মিলে দেখতে পাবে। আমার মনে হয় এখনো দেখতে, ওই যে দেখা যাচ্ছে ওই যে ঘুড়ি। এখানেই তো ছিল, একটু আগেই দেখতে পাচ্ছিলাম। এই গর্দভটাকে আমার চোখের সামনে থেকে যেতে বলতো। গর্দভ বলছেন কেন চাচা? এই বাড়িতে একটা সংকট চলছে আর আপনি এখন ঘুড়ি বানাচ্ছেন? রানুপাকে এখনো পাওয়া যায়নি। আর লিলি ওয়াসিমের সঙ্গে কথা বলছে মানে কি রে? গিয়া না চাচা, মানে দুদিন হলো লিলি ওয়াসিমের সাথে আবার কথা বলছে। কি অবস্থা রে বিথি তোদের অফিসে? আজকে আরিয়া সব দায়িত্ব বুঝে নিয়েছে। তোদের চাকরি কি হলো আপা? রাত ছাড়া এখনো পর্যন্ত কারো চাকরি যায়নি আর কি। এই শিবলু, তোমার সাথে যদি কায়সার ভাই কিছুদিন থাকে তাহলে কি সমস্যা হবে? না বিধি, আমি বাড়িতেই যাব, ফারিয়া থাকতে দেবে আমাকে। দিলেই আপনি কেন থাকবেন? আজকে আপনি এখানে খাওয়া দাওয়া করে শিবলুর সাথে ওদের বাড়িতে যাবেন, আর কাল দরকার পড়লে অফিসের পরে ওই বাড়িতে গিয়ে আপনার কাপড় চোপড় নিয়ে আসবেন। তাহলে ভালোই হবে, আমার বাসায় অনেকদিন কেউ নেই, খুব মজা করা যাবে। মজা তাই না? অনেক মজা হবে। আমি মাকে বলছি জলদি ভাত দিতে। তাহলে তো আমাকেও বোধ হয় ভাত খেয়ে যেতে হবে তাই না কেয়া? আপনি আমার সাথে চলুন উপরে। কি বুঝছ? হারিয়ার সঙ্গে তোমরা কুলি উঠতে পারবে? আপনার সাহসী মেয়ে বিধি থাকতে আপনি ভাবছেন কেন? আমাদের সবাইকে অন্ধকার থেকে আলোর পথে নিতে ও একাই পারবে। লড়াইটা একবার শুরু করতে দিন। লড়াইটা একবার শুরু করতে দিন না, তারপর দেখেন কি করি। এই এটা কি? চাচা উপরওয়ালা আমাদের সাথে একমত হয়েছেন তো? তাই আপনার মেয়ে বিধি সম্পর্কে আমি যেটা বললাম সেটা একদিন একদিন ঠিক হবেই। আপনি
অসুবিধা দুজন মানুষ বেশি খাইব সমস্যা কি আগের থেকে তো রানু আছে জামাই বাবাজি আছে তাই না অমরজিনার মা খুব ভালো না ব্যক্তি মিলে একসঙ্গে খামো আর যে তো আমরা রিত করে ফলানো উচিত তাই না মা যদি সমস্যা থাকে না না সমস্যা কি তুই একটা কাজ কর ওই যে আমার পাশের বাড়ির শাকত সাহেব ওনার গিয়ে কয়ে ওনার বউ পোলাপান সবার দাওয়াত এসকাম বস যা তাহলে আর বড় আব্বার বোন বাদ যাব কেন হ্যাঁ তাই তো রেহানা ভাই বাদ যাবে কেন আই যা তুই যা তোর ফুফুর বাড়ি গিয়া হেরারে ফুপুরে তোর জোয়ারদার ফুপারে স্বর্ণারে ব্যক্তরে দাওয়াত দিয়ে গা যা 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 আচ্ছা রাস্তায় যদি কোন অজানা অজানা মানুষ পাস হেরারও দাওয়াত দিতে পারোস অসুবিধা তো নয় আমি আছি মর্জিনার মা আছে হ্যাঁ তোরা মেয়ে আমার দাওয়াত দিবি আমি আর মর্জিনার মা সেবা করবো তোরা দাওয়াত দিবি সেবা করবো তোরা দাওয়াত দিবি সেবা করবো থাক মা আমি চলে যেতে বলছি কই জানা পা আজ বড় আম্মা কি করছে জানেন যা মাইরে নিয়া আজে বাজে কথা কইছে রানু আপা হেডে হুন্না লাইছে এই এই তুমি এত বেঈমান কেন গো হ্যাঁ যার খাও তার নামে বদনাম করতেছো খারাপ কাম করলে কমু না এই এই আমি খারাপ কাজ করছি হ্যাঁ অবশ্যই করছে যে জামাইরে কয় নিজের পোলা মাছের বড় মাতাটা জামাইর পাতে দেয় আর যেই জামাই সম্পত্তি গায়েব হয়ে গেছে আর একালে হ্যাপরের পোলা হয়ে গেছে আপনার সব কিছু আমি বুঝি না দান্দাবাজি কি হচ্ছে এসব তুমি চাল নিয়ে আসো তো নতুন করে ভাত বসাও আমি কি ইচ্ছা করে কইছি কত আশা ছিল আমার অভাব চলে যাবে তোদের গায়ে ভালো ভালো জামা কাপড় উঠব আমার খেয়াল ভালো মতো লেখাপড়া করব ওরা আমার আলোর মতো আমার একটাই আশা ছিল আমার এই আশা এই স্বপ্ন পাখা হইয়া ফুরুত করে উড়ে গেছে কা ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা আমি থাকবো মাটির ভরে আমার চোখে বৃষ্টি পড়ে আমি থাকবো মাটির ভরে আমার চোখে বৃষ্টি পড়ে তোর হইবে মেঘে উপরে বাসা ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা আমার মনে বেজায় কষ্ট আমার মনে বেজায় কষ্ট সেই কষ্ট হইল স্পষ্ট আমার মনে বেজায় কষ্ট সেই কষ্ট হইল স্পষ্ট তুই চোখে ভর করিল আধার নিরাশা উপরে বাসা ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা বলেন কবুল কবুল কবুল
মেঘবতী মেঘ কুমারী মেঘের উপরে বাসা সুখ দুঃখ দুই বইনের কুলের উপরে রাখো মেঘবতী মেঘ কুমারী মেঘের উপরে থাকো সুখ দুঃখ দুই বইনের কুলের উপরে রাখো মাঝে মধ্যে কান্দন করা মাঝে মধ্যে হাসা মেঘবতী আজ নিয়ে আসে মেঘের উপরে বাসা ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা আমি থাকবো মাটির ভরে আমার চোখে বৃষ্টি পড়ে আমি থাকবো মাটির ভরে আমার চোখে বৃষ্টি পড়ে তোর হইবে মেঘের উপরে বাসা ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা আজকের রাতটা থেকে গেলে হতো না রানু যে জিনিস আমার আর আপন নেই তাতে মায়া বাড়িয়ে কি লাভ সেটাতে তো কষ্ট আরো বাড়বে তুমি কি কথাটা আমাকে মেন করে বলছো রানু দেখ ফারিয়া আমরা তোর সাথে আর একটুও কথা বলতে চাই না আমরা এখন যাবো রাস্তা ছেড়ে দিলে ভালো ফারিয়া রাত যেটা বলছি সেটা কর ফারিয়া চল তো আমি কিন্তু তোমাদের দুজনকেই খুব ভালো প্রস্তাব দিয়েছি এমন প্রস্তাব যাতে তোমরা দুজনেই খুশি থাকতে পারো কোথায় রানু তুমি তো আমায় কিছু বলো না সময় পাইনি আর ও তোমাকে কি বলেছে চলো একটা কথা আছে না বাংলায় গাধা জল ঘোলা করে খায় তোমাদেরও একদিন সেই অবস্থা হবে না তো কি বললি তুই না বলছিলাম আর কি আমার প্রস্তাব তো তোমাদেরকে একদিন একদিন মানতেই হবে তাহলে সেটা কেন আজ এখনই নয় তার চেয়ে বলি কি বাড়িতে যাও নিজেদের মধ্যে আলোচনা করো আজ বাদে কালই তো ভালোবাসা জানালা দিয়ে উড়াল দিবে তখন না হয় ফারিয়া ওদের যেতে দে সেটাই ভালো হবে ফারিয়া আমাদের আর কি কি ক্ষতি করা যায় সেটা না হয় আমরা যাওয়ার পর ভাই আর বোন মিলে আলোচনা কর তোমাকে ফোন দিয়েছিলাম তুমি ফোনটা ধরনি কেন ইচ্ছে হয়নি আমি ভাবলাম তুমি আবার ঢাকায় ফিরে যাবে কিনা তা তুমি কি এখানেই থাকবে কেন এখানে থাকলে তোর কোনো সমস্যা না না ভালো তো ভালোই হলো জয়িতার জন্য মানে রাহাতের জায়গায় জয়িতা বসছে অফিসে ওকে সপ্তাহখানেক একটু গাইড করো মানে অফিস কিভাবে চালাতে হয় কি কি সমস্যা হতে পারে কি আর মানে আমার জন্য না হোক জয়িতার জন্য তো এতটুকু করতেই পারো তাই না আর তাছাড়া ওর সাথে যে যে অন্যায় তুমি করেছো সেটার প্রতিদান হিসেবে হলেও ফারিয়া
আবার কেন ওসব কথা তুলছিস এখন? আচ্ছা ঠিক আছে, তুলবো না, চল ফ্রেশ হয়ে যা। তুমি এখানেই থাক, এটার মানে কি ধরে নেব? তুমি আমার দলই? শুনেছিস তো, গেস্ট রুমে রেহানা ফুপু তালা মেরে গেছে। কি? কখন? তোমরা আমাকে কেউ বলনি কেন? বললে যে তুমি কি উদ্ধার করতে সেটা আমার জানা আছে। আমি এখনই ফুপুর সাথে কথা বলবো। তাহলে ওটা কবিরের রুম, ওভাবে থাক। বেশি কিছু বললে আবার এই বাড়িটাও হারাতে হয় কি না? ঠিক আছে, আমি তাহলে কবির ভাইকে বলছি। তাহলে তারও দরকার নেই। তাহলে এখন? হ্যাঁ, আমাদেরই একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কিন্তু তুলা ভাইয়ের থাকার ব্যবস্থাটা কোথায় করা যায়? হ্যাঁ, তোর ঘরে থাকবো ওরা। ও হ্যাঁ, চাইলে থাকবে। চাইলে থাকবো মানে আর কোনো ব্যবস্থা আছে? ওটা তো রানুর ঘর। ওই আপাতত কিছুদিন লিলি কেয়ার সঙ্গে থাকতে পারবি না? কেন পারবো না বাবা? এই কথা বলার জন্য আমাকে ডেকে আনতে হবে? কেন বলবো না, জন্মের পর থেকে তো তুই ওই ঘরেই আছিস। তাতে কি হয়েছে বাবা? আমার কোনো সমস্যা হবে না। তাহলে আর কি, লিলিকে একটু ডেকে দে তোমা। লিলির আবার কি দরকার? দাঁড়া, লিলিকে বলবো ও যেন ওকে বিছানাটা ছেড়ে দেয়। বিথি যতদিন ওই রুমে থাকবে, লিলি যেন কিয়ার সঙ্গে থাকে। কে রে? বিথি কিয়ার সাথে থাকলে কি সমস্যা? লিলি সারা জীবন একলা ঘুমায় অভ্যাস, লিলি আর বিছানায় থাকবো? বিথি এ বাড়ির মেজো মেয়ে সালমা। লিলি এ বাড়ির ছোট। ঠিক আছে মা, আমি কেয়ার সাথেই থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি একটু গুছিয়ে নিই। কাজটা ভালো করলে না সালমা বেগম। আমি তো খারাপ মানুষ, রাখতে তো আমি খারাপ করি। ভালো তো তোমার ওই মেয়ে, তাই না? এই জন্য তো আম ঘরে যাওয়ার পথে বসাইতেছে, তাগুর লগে হে আত্মীয়তা করতেছে, তাই না? তুলো তুলো মাথা তুলো, দেখো আরো কত কিছু হয়। ওই সিনেমার নায়ক ওয়াসিমের সাথে কথা বলছি লিলি। হ্যাঁ, ওকে তো আগেই পছন্দ করতো। কিন্তু ওয়াসিম কেন এখনই? ওই তো, ওই তো গুলিটা এখনই যদি কেটে দেওয়া যেত ওটাকে। আই ছেলে, তোমার চোখ নেই? বাড়িটা কি তুমি খেলার মাঠ বানিয়েছো? পারলো কি ঝগড়া করস? ধাক্কা দিয়ে রাহাতকে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে এখানে ডেকেছো, তাই না মা? এসব কি কথা শাশানো? রাহাতের যদি রেস্ট নিতে ইচ্ছা করে, এই বাড়ি থেকে একটু জায়গা পাবে না ও রেস্ট নেওয়ার জন্য? তুই একটু বেশি বলছিস না বড়পা। এখন আপাতত আমার একটাই চ্যালেঞ্জ, ওই পরিবারের পাতে হাত কিভাবে ওঠে সেটাই আমি দেখবো।